ব্রাইট ডিম এই চিত্রকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল মঞ্চে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে নমস্কার বন্ধুরা ব্রাইট ডিম এই চিত্রতে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কলেজে ভর্তির সময় সীমা বাড়ালো উচ্চ শিক্ষা দপ্তর কলকাতা চব্বিশ নিউজ চ্যানেল জুলাই চার দু প্রকাশিত খবর অনুযায়ী সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে ভর্তি হওয়ার সময়সীমা বাড়িয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর আগামী ছয় জুলাই শেষ হওয়ার কথা ছিল কলেজে ভর্তির প্রক্রিয়া নূতন নির্দেশিকা অনুযায়ী আগামী দশই জুলাই পর্যন্ত কলেজে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা এই বছরে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরুর পর থেকেই একের পর এক উঠে এসেছে দুর্নীতির অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে বহু অভিযুক্তকে অভিযোগ উঠেছে বহু কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভর্তি হতে আসা পড়ুয়াদের সেই দুর্নীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে মঙ্গলবারই শিক্ষামন্ত্রী বলেছিলেন এবার থেকে বাড়িতে বসেই অনলাইনে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা কাউন্সেলিং বা নথিপত্র যাচের কাজ ক্লাস শুরু হওয়ার পরে হবে এ বিষয়টি জানিয়ে একটি নির্দেশিকাও জারি করে উচ্চশিক্ষা দপ্তর এই নির্দেশিকায় সাময়িকভাবে ভর্তি দুর্নীতি রাস টানা গেলেও বুধবার দেখা দেয় আর একটি সমস্যা এদিন সুরেন্দ্রনাথ কলেজের সামনে ভর্তি সম্পর্কে তথ্য নিতে আসেন শতাধিক পড়ুয়া কিন্তু তাদেরকে কলেজে প্রবেশ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের অভিযোগ তাদের বলা হচ্ছে সব তথ্য অনলাইনে রয়েছে কিন্তু কারা অনলাইনে ভর্তি হবেন সেই সম্পর্কিত তথ্য কিছুই দেওয়া নেই গোটা বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রনীল কর জানান বিকালে গভর্নিং বডির বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৈঠকের পর তিনি জানান নির্দেশিকায় কলেজে সশরীরে প্রবেশ নিষেধ তাই নির্দেশিকা মেনে ভর্তির যাবতীয় তথ্য অনলাইনেই দেওয়া হবে ভর্তির তালিকায় যাদের নাম থাকবে তারা অনলাইনে ভর্তি ফি জমা করবেন এই বিভ্রান্তির মধ্যে উঠে আসে আরেকটি প্রশ্ন হাতে মাত্র দুদিন সময় তার মধ্যে কী করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব সেই প্রশ্ন ও যাবতীয় বিভ্রান্তির অবসান ঘটিয়ে ভর্তি হওয়ার শেষ তারিখ দশই জুলাই ঘোষণা করল উচ্চশিক্ষা দপ্তর